সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ নাইমুর রহমান শান্ত। গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা এবং ত্রিকোণমিতিক বিভিন্ন সূত্র সম্পর্কে। তো যারা সেই ভিডিওটি দেখেছো তাদেরকে ধন্যবাদ। পাশাপাশি যারা সেই ভিডিওটি দেখনি তারা অবশ্যই আমার চ্যানেল থেকে ভিডিওটির প্রথম অংশটি দেখে নেবে। আজকের ক্লাসে মূলত আমি আলোচনা করছি ত্রিকোণমিতির বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান সম্পর্কে। যে প্রথম ক্লাসটিতে ছিল সূত্র, সেই সূত্র প্রয়োগ করে কিভাবে তুমি ত্রিকোণমিতির অঙ্কগুলো সমাধান করবে। তার আগে একটি বিষয়, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং পাশাপাশি যারা চ্যানেলের ভিডিওগুলো দেখো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবে। তো কথা না বাড়িয়ে তোমরা এখনই হাতে খাতা কলম নিয়ে নাও এবং আমি কিছু অঙ্কের সমাধান আজকে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে যে প্রশ্নটির আমি সমাধান করছি, প্রশ্নটি এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ, এই প্রশ্নের সমাধান করার জন্য একটি সমকোণী ত্রিভুজ আগে অঙ্কন করে নিচ্ছি। অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজ এবিসি, বলা ছিল বিকোণটি সমকোণ, অর্থাৎ তুমি সমকোণের স্থানে এই বিন্দুটাকে বি হিসাবে মার্ক করবে। পাশাপাশি এখানে অনুপাতের সাথে যে কোণটি রয়েছে আমরা ধরি এই কোণটি এখানে, তাহলে সি এই বিন্দুটি। অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজ এবিসি যার বিকোণ সমকোণ, তবে বলা আছে যে ট্যান এ এর মান 1/√3, তাহলে 2 sin A ইন্টু কজ এর মান কত। এই অঙ্কটি আমরা এভাবে সমাধান করব যে এখান থেকে সাইনে অনুপাতটির মান ট্যান এ থেকে বের করে নেব, পাশাপাশি কজে এই অনুপাতটির মানও ট্যান এ থেকে বের করব, বা বাহুর ভিত্তিতেও এই মানগুলো বের করতে পারবো। তো সমাধান দেখো, তো দেওয়া ছিল ট্যান এ সমান 1/√3। প্রথম পর্বের ক্লাসটিতে তোমাদের সাথে আলোচনা করা হয়েছিল যে সাইনে সমান লম্ববায়ী অতিভুজ একটি সূত্র, কজে সমান ভূমিবায়ী অতিভুজ। সেখান থেকে আমরা জানতাম যে ট্যান এর সূত্রটি হচ্ছে লম্ববায়ী ভূমি। তো সেই হিসাবে আমরা বলবো যে ট্যান এ সমান, এখন চিন্তা করো যে এ কোণের জন্য লম্ব বা বিপরীত বাহু হচ্ছে বিসি, তো আমরা বলতে পারি যে বিসি, আর ভূমি হবে এবি। তার মানে ট্যান এ সমান বিসি বাই এবি এই চিত্র অনুযায়ী। এখন যদি আমরা এই দুইটা তুলনা করি সমীকরণ, যে ট্যান এ সমান 1/√3, আবার ট্যান এ সমান বিসি বাই এবি, অর্থাৎ বিসি এর মান হচ্ছে 1 তুলনা করলে এবং এবি এর মান হবে √3। এখন যে বিষয় বন্ধুরা, সাইনে কজে এদের মান যদি আমরা বের করতে চাই, সাইনের সূত্র তোমরা জানো যে সাইন সমান লম্ববায়ী অতিভুজ, সে হিসাবে লম্ব যে বাহুটি বিসি তার মান 1, কিন্তু অতিভুজের মান আমাদের জানা নেই, ভূমি এবি এর মান √3। তোমরা নিশ্চয়ই পিথাগোরাসের উপপাদ্যটি জানো, সেই পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে আমরা এখন এসি বাহু অর্থাৎ অতিভুজের মান বের করব।
তো এবার দেখো পিথাগোরাস উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্যটি ছিল যে অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার সমান লম্ব বিসি স্কয়ার এবং ভূমি হচ্ছে এবি স্কয়ার। তো মান বসালে বিসি এর মান 1 অর্থাৎ 1 স্কয়ার আর এবি এর মান √3 স্কয়ার। 1 স্কয়ার মিন্স 1 এবং √3 স্কয়ার অর্থাৎ 3, টোটাল রেজাল্ট আসে 4। সুতরাং এসি বাহুর মান হবে 4 এর রুট অর্থাৎ শুধু 2। তোমরা একটা বিষয় অবশ্য জানো যে রুট করার পর রেজাল্ট আসে প্লাস মাইনাস, কিন্তু এটা যেহেতু ত্রিভুজের বাহু, ত্রিভুজের বাহু বা চতুর্ভুজের বাহু এগুলো কখনো ঋণাত্মক হয় না, সে বিবেচনা আমরা এটাকে পজিটিভ মান নিলাম। এখন মূল অঙ্কটি আমরা যদি লক্ষ্য করি যে এখানে যার মান বের করতে বলছে প্রদত্ত রাশি, রাশিটি ছিল 2 sin (cos)। তুমি জানো যে সাইনের মান লম্ব বাই অতিভুজ অর্থাৎ এবি বাই এসি। এখন আমাদের হাতে এসি এর মান 2, সেই হিসাবে আমরা বলতে পারি লম্ব বিসি আর অতিভুজ এসি ইন্টু কজে। কজে হচ্ছে ভূমি বাই অতিভুজ অর্থাৎ এবি বাই এসি। এদের মান যদি বসানো হয় এবি এর মান, এই বিসি এর মান 1, এসি এর মান 2, আবার এসি এর মান হচ্ছে 2 আর এখানে ভূমি এবি এর মান √3। 2 কাটাকাটি করলে উপরে থাকে √3/2। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর অর্থাৎ লম্ব ভূমি অতিভুজ এভাবে পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে এই অঙ্কটির সমাধান আমরা বের করলাম √3/2। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার নতুন আরেকটি অঙ্ক সম্পর্কে ধারণা দিচ্ছি। অঙ্কটি মূলত ত্রিকোণমিতিক অনুপাত বিষয়ক। তোমাদেরকে একেবারে প্রাথমিক থেকে বোঝানোর জন্য আমি খুব সহজ একটি অঙ্ক দিয়েই শুরু করছি। বিষয়টি এমন, ট্যান থিটা প্লাস কট থিটা এই দুইটি ত্রিকোণমিতিক অনুপাতের যোগফল দেখাতে হবে সেক থিটা ইন্টু কোসেক থিটা। তো প্রমাণ করার জন্য আমরা শুধু বাম পক্ষ নিয়ে কাজ করছি। বাম পক্ষে ট্যান থিটা প্লাস কট থিটা। এখন ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্কের নিয়ম যে একটি অনুপাতের পরিবর্তে অন্য আরেকটি অনুপাত বসাতে হয় এবং সূত্র মেনে, তো আমাদের এখানে ট্যান থেকে আনতে হবে সেক, এই ট্যান এবং কট থেকে আনতে হবে সেক এবং কোসেক। তোমরা জানো যে ট্যানের বেশ কয়েকটি সূত্র আছে, তার মধ্যে পরিচিত একটি সূত্র হচ্ছে ট্যান সমান 1/cot। কিন্তু এখানে কিন্তু আমাদের উত্তরে কটের তেমন প্রয়োজন নেই, প্রয়োজন আছে কোসেক এবং সেকের। তো আমরা দ্বিতীয় আরেকটি সূত্র যেমন ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, এই সূত্রটা যদি, এই মানটা যদি এখানে বসে যে ট্যানের পরিবর্তে সাইন বাই কস আর কটের পরিবর্তে, কারণ আমরা জানি ট্যান এবং কট বিপরীত, সেই হিসাবে কটের পরিবর্তে কস বাই সাইন, এগুলো সমাধান করলে একটা সুবিধা হচ্ছে এই, তোমরা জানো যে সেক মূলত কজের বিপরীত। তো যদি কজ আনা সম্ভব হয় ট্যান এবং কট থেকে, তাহলে কজ আনলে কজের পরিবর্তে বিপরীত রাশি আমরা 1/sec বসাতে পারবো, আবার সাইন থাকলে সেখান থেকে আমরা 1/cosec বসাতে পারবো, যেগুলো আমাদের এই অঙ্কে প্রয়োজন অর্থাৎ সেক এবং কোসেক। তো সেজন্য
দেখো শুরু করছি। ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, কট থিটার পরিবর্তে কস থিটা বাই সাইন থিটা। এখন দেখো এদের লসাগু নেওয়া যাচ্ছে, কস থিটা ইন্টু সাইন থিটা এদের লসাগু। তো এখানে লসাগু করার পর কস থিটা কাটা যাবে, থাকবে সাইন থিটা, অর্থাৎ উপরে গুণ দিলে হবে সাইন স্কোয়ার থিটা। আবার এখানে থাকবে কস স্কোয়ার থিটা। তোমরা নিশ্চয়ই জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান 1 ডিভাইডেড বাই কস থিটা ইন্টু সাইন থিটা। এই লাইনটাকে যদি তুমি দুইটি অংশে ভাগ করো, যে 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা একটা অংশ আর 1 বাই সাইন থিটা একটা অংশ, তাহলে যে বিষয় দাঁড়ায় যে 1 বাই কস থিটা মানে সেক থিটা, 1 বাই সাইন থিটা মানে কোসেক থিটা।